পুঞ্জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্যন্তি দিব্যৈ স্তবৈর্বেদৈ সাঙ্গ ক্রম পদ উপনিষদৈর্গায়ন্তি যং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যস্যান্তন বিদুসুর সুরগণা দেবায় তস্মৈ নমো নমঃ দেবায় তস্মৈ নমো নমঃ ওম ক্রীং কৃষ্ণায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো পরমাত্মনে। বর্তমান আমি যে পূর্ব অধ্যায় ছাড়িলে সঞ্জয় ধৃতরাষ্ট্র কথা মহাভারত যুদ্ধ আরম্ভ হয়ে যাই এবং এই মহাভারত যুদ্ধে কণ কণ ঘটুছি এবং মোর পুত্র মানে অর্থাৎ ধৃতরাষ্ট্রকে মোর যে কৌরব আদি শহে পুত্র এবং তাঁকর সপক্ষে থাকা সৈন্য মানে এবং যে পাণ্ডব মানে মোর ভাইঙ্কর সান ভাইঙ্কর পুত্র যে পঞ্চ পাণ্ডব মানে তাঁক সপক্ষে সৈন্য মানে কিভাবে যুদ্ধ করছেন কণ করছেন সে বিষয়ে মতো বিবরণী দিও এবং সেটি সঞ্জয় তাঁক সব কথা কুমেন বুঝেকি। বর্তমানে সঞ্জয় দেখুম সেটি কণ হয়েছে না যুদ্ধ ক্ষেত্রে সমস্তে সমস্ত শঙ্খ ধ্বনি করেছেন দিব্য শঙ্খ মান সে দিব্য শঙ্খ ধ্বনি শুনে সমস্ত শিহরণ আসুচি পুলকিত আসুচি এবং কাহা ভিতরে ভয় আসুচি যোদ্ধা মান ভিতরে আঠি সেটি দুর্যোধন যাই দ্রোণকে কুমেন দেখুন দ্রোণাচার্য আপনার তো অত্যন্ত যুদ্ধপটু যুদ্ধ কৌশলী আমার সমস্ত গুরু আমাকে আপনার যুদ্ধ শিখিয়েছেন পাণ্ডব মানুষ আপনার যুদ্ধ শিখিয়েছেন তেমন সে পক্ষে যে অনেক তাঁক আমার সহ সমক্ষ কেবে যুদ্ধ করা এবং কাহাকে কাহাকে নিয়ে আমি যুদ্ধ আরম্ভ করা কিভাবে প্রস্তুতিকরণ হব সে বিষয়ে তাকে বুঝাও এবং পরবর্তী অবস্থায় শঙ্খনাদ সরি যাই এবং অর্জুন কুমার ভগবানকে যে উভয় সৈন্য ভিতরে মো রথক রাখত এবং দেখি এটি কি কি অনেক এটি আমার বিপক্ষে কেউ মানে যুদ্ধ করছে সে দেখুম তাঁকরে আই না সেটি পিতাম ভীষ্ম অ্রোণ অশ্বস্থ মা অনেক এবং সেটি পিতা পিতামহ সহ আউ কি অনেক শলা অনেক নাতি অিত্র অশ্বশুর অ্রাতা অনেক সমস্তে নিজের আত্মীয় স্বজন মানে হি যুদ্ধ ক্ষেত্রে অনেক আকু দেখুম সমস্তে সে কুমেন এবমুক্ত হুষি কেশ গুড়া কেশন ভারত সেনয়ু ভয়র মধ্যে স্থাপিত রথ উত্তম ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশাং চ মহিখিতাম উবাচ পার্থ প্রসৃতান সমবেতান কুরু নীতি। সঞ্জয় কহিলেন হে ধৃতরাষ্ট্র অর্জুন এইপরি কহবার ভগবান শ্রীকৃষ্ণ দুই সেনাঙ্ মধ্যে ভীষ্ম এবং দ্রোণাচার্য সম্মুখে তথা সমস্ত রাজাঙ্ক সম্মুখে উত্তম রথটি ঠিয়া করাই দিয়ে কহিলেন হে পার্থ যুদ্ধপ্রাই একত্রিত হয়েছিল এই কৌরবকে তুমি দেখ সমস্ত কৌরব মানুষ তুমি দেখ তুম বিপক্ষে কি অনেক দেখ কখন দেখুম না আচার্য অনেক মামু অনেক পুহ নাতি ভাই বন্ধু কুটুম্ব এবং নিজের গুরু পিতামহ সমস্তে হি তা বিপক্ষে অনেক তেমন সে দেখি অভিভূত হোচ কাহা সহ যুদ্ধ করা যাচ্ছি গুরু সহ যুদ্ধ করি যে পিতামহ মতো বাল্যকালে কাখাইছেন কোলাইছেন কেতে স্নেহ দিয়েছেন মিঠা কথা কেছেন মোট অত্যন্ত প্রিয় তাঁক সহ এখানে যুদ্ধ করা যাবি তো সে সেটি অত্যন্ত হতোৎসাহ হচ্ছেন যুদ্ধ ক্ষেত্রে এবং তান সমীক্ষ সে কৌন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্ত মিদ্রবীত অর্থাৎ কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নি দমব্রবীত অর্থাৎ সেই উপস্থিত সমস্ত বন্ধুকে দেখি কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত করুণা প্রবেশ হয়ে শোক করু করু কহিলে এবং সে সেটি অত্যন্ত শোকরে বিমোহিত হয়েছেন অর্জুন কারণ সে দেখুম এটি শলা বন্ধু ভাই বন্ধু কুটুম্ব মানে সমস্তে নিজের আত্মীয় স্বজন মানে সেটি অনেক তেমন সে অভিভূত হচ্ছেন তেমন দেখি যে আঙ্ক সহ কোণ যুদ্ধ করি দৃষ্টি ইদং স্বজন কৃষ্ণ যদুৎসু সমুপস্থিত সিদন্তি মমগাত্রাণী মুখং চ পরিশুষ্যতি বিফতু চ শরীর মে রোমহর্ষ জায়তে অর্থাৎ সে কহিলেন অর্জুন কহিলেন হে কৃষ্ণ অর্জুন কুমেন ভগবান হে কৃষ্ণ যুদ্ধ ক্ষেত্রে দৃঢ় ভাবে দণ্ডায়মান হয়ে এই যুদ্ধাভিলাষী সৃজন সমুদায় দেখি মোর অঙ্গমান শিথিল হয়ে যাচ্ছি মুখ শুখি যাচ্ছি দেহরে কম্প বা রোমাঞ্চজাত হচ্ছে কাহিঁকি কথা কহিলেন না সে দেখুম যে কাহাকে মারিবি যুদ্ধ করে তো মারামারি হব আমি হয়ে তো সে আমাকে মারত আমি তাকে মারি যদি আমি তাকে মারিবু তাহলে কাহাকে মারিবি মোর অত্যন্ত গুরুজন যে পিতামহ ভীষ্ম তাকে মতো মারি পড়ব দ্রোণ হচ্ছে মোট গুরু গুরু হতুয়া মহানু পাপান গুরু মানে মহাপাপ হব গুরু দ্রোহী তেমন গুরু মারি পড়ব যুদ্ধ করা পড়ব এ হচ্ছে অত্যন্ত কঠোর কথা এবং তাঁকর পুত্র অসুস্থ হন গুরু ভ্রাতা সি অনেক কৃপাচার্য অনেক এটি সমস্তে মোর কি শলা কি শ্বশুর কি সম্বন্ধী কি মিত্র মু কমিটি তাঁক সহ যুদ্ধ করি তেমন হে প্রভু
ମୋର ଅଙ୍ଗ କାହିଁକି କମ୍ପିତ ହେଉଛି, ଶିଥିଳ ହୋଇଯାଉଛି, ମୋର ହାତ ଯାଉନି ଆଙ୍କୁ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ। ଏ କଥା କହିକି ଗାଣ୍ଡି ଏବଂ ସଂସ୍କୃତି ହସ୍ତାର ତ୍ୱକ୍ ଚୈବ ଅପରିଦ ହେତେ ନଚ ଶକ୍ନୋମି ଅବସ୍ଥା ତୁମ ଭ୍ରମତି ବଚମି ମନ। ହାତରୁ ଗାଣ୍ଡିବ ଧନୁ ଖସି ପଡ଼ୁଛି, ଚର୍ମ ବି ଭୀଷଣ ଜଳା କରୁଛି, ତଥା ମୋର ମନ ଘୃଣିତ ହେଲା ପରି ଲାଗୁଛି। ତେଣୁ ମୁଁ ଠିଆ ହୋଇ ରହିବାକୁ ବି ସମର୍ଥ ହୋଇପାରୁନାହିଁ। ସେ କହୁଛନ୍ତି, ପ୍ରଭୁ ମୁଁ ଏଠି ଠିଆ ହୋଇପାରୁନି, କାରଣ ମୁଁ ଯାହାକୁ ଦେଖୁଛି କାହା ସହିତ ଯୁଦ୍ଧ କରିବି, କେମିତି ଯୁଦ୍ଧ ଉଠେଇବି। ମୋର ପିତାମହ ମୋର ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁଜନ ଚିର ନମସ୍ୟ ଗୁରୁ ଦୃଢ଼ ମୋର ଚିର ନମସ୍ୟ, ମୋର ଶ୍ୱଶୁର ମୋର ଶଳା ମୋର ସମ୍ବନ୍ଧୀ, ମୁଁ କେମିତି ଆଙ୍କ ଉପରକୁ ପ୍ରଥମ ଯୁଦ୍ଧ କରିବି, କେମିତି ଧନୁ ଉଠେଇବି। ଏହିଭଳି ଭାବରେ ସେ ଅତ୍ୟନ୍ତ ଭୀତ ହୋଇଛନ୍ତି, ଚକିତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କର ହସ୍ତ କମ୍ପମାନ ହୋଇଛି ଏବଂ ସେ ସେଠି ସ୍ଥିର ଭାବରେ ରହିକି ଭଗବାନଙ୍କୁ କେବଳ ଅନେଇଛନ୍ତି ଯେ ପ୍ରଭୁ ମୁଁ କ'ଣ କରିବି, ମୋର ତ କିଛି ଉପାୟ ଦେଖାଯାଉନି ଏବଂ ମୋର କୌଣସି ପ୍ରକାର ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ ମନ ଭିତରେ ଅଭିଳାଷ ହେଉନାହିଁ। ନିମିତାନି ଚ ପଶ୍ୟାମି ବିପରୀତାନି କେଶବ ନଚ ଶ୍ରେୟ ଅନୁପଶ୍ୟାମି ହତ୍ୱା ସ୍ୱଜନ ମା ହବେ। ହେ କେଶବ, ମୁଁ ଲକ୍ଷଣ ସବୁକୁ ବିପରୀତ ହିଁ ଦେଖୁଛି, ଯୁଦ୍ଧରେ ସ୍ୱଜନ ସମୁଦାୟକୁ ମାରିବାରେ କୌଣସି କଲ୍ୟାଣ ବି ଦେଖିପାରୁନାହିଁ। ସେ କହୁଛନ୍ତି, ପ୍ରଭୁ ଏଥିରେ କୌଣସି କଲ୍ୟାଣ ହେବାର ନାହିଁ। ମୁଁ ଭାବୁଛି ଯେ ଆଙ୍କୁ ଯଦି ଯୁଦ୍ଧ କରି ମୁଁ ରାଜ୍ୟ ନିଏ, ମୋର କ'ଣ କଲ୍ୟାଣ ହେବ, ମୋର ତ ଗୁରୁଜନ ନଥିବେ, ମୋର ଶଳା ନଥିବେ, ମୋର ଶ୍ୱଶୁର ନଥିବେ, ମୋର ବନ୍ଧୁ ନଥିବେ, ମୋର ସମ୍ବନ୍ଧୀ ନଥିବେ, ମୋର ଯେଉଁ ପ୍ରିୟଜନମାନଙ୍କୁ ସବୁ ମାରିଦେବି, ତାହେଲେ ଏଥିରେ ମୋର କ'ଣ କଲ୍ୟାଣ ହେବ, ମୋର କ'ଣ ହିତ ହେବ, ସେ ରାଜ୍ୟ ନେଇକି ବା କ'ଣ ଲାଭ ହେବ। ସେ ଏହି କଥା କହିକି ଅତ୍ୟନ୍ତ ଶୋକପରବଶ ବା ଶୋକଚିତରେ ଭଗବାନଙ୍କୁ ସେ କଥା ପୃଚ୍ଛା କରୁଛନ୍ତି ଅର୍ଜୁନ। ନ କାଂକ୍ଷେ ବିଜୟ କୃଷ୍ଣ ନଚ ରାଜ୍ୟଂ ସୁଖା ନିଜ କିଂ ନ ରାଜ୍ୟ ନ ଗୋବିନ୍ଦ କିଂ ଭୋଗେ ଜୀବିତ ନିର୍ବାହା। ହେ କୃଷ୍ଣ, ମୁଁ ବିଜୟ ଚାହୁଁନାହିଁ କି ରାଜ୍ୟ ତଥା ସୁଖ ମଧ୍ୟ ଚାହୁଁନାହିଁ। ହେ ଗୋବିନ୍ଦ, ଆମର ଏହିପରି ରାଜ୍ୟରେ କି ପ୍ରୟୋଜନ ଅଛି, ଅଥବା ଏପରି ଭୋଗମାନଙ୍କରେ ବା ଜୀବନରେ ବି କି ଲାଭ ଅଛି। ପ୍ରଭୁ ମୁଁ ଯଦି ଆକୁ ଯଦି ମୁଁ ଜୟ କରିବି, ତାହେଲେ ମୋତେ ରାଜ୍ୟ ନେଇକି ମୋର କ'ଣ ହେବ, କାରଣ ଏଠି ତ ସମସ୍ତଙ୍କୁ ମାରିଦେଇଥିବି, ମୁଁ କାହାକୁ ନେଇ ରାଜ୍ୟ ଜୟ କରିବି, ମୋ ପାଇଁ ଖୁସି ହେବ କିଏ, ମୁଁ କାହାକୁ ନେଇକି ଆନନ୍ଦ କରିବି, ସବୁ ତ ମୋ ପ୍ରିୟଜନମାନେ ସମସ୍ତେ ମରିଯାଇଥିବେ, ତାଙ୍କ ପାଇଁ ତ ସେ ମରିଗଲା ପରେ ତ ଦୁଃଖ ହେବ, ମନ ଦୁଃଖ ଶୋକରେ ଉଦ୍ବିଗ୍ନ ହେବ, ମୁଁ ଉଦ୍ବିଗ୍ନ ଏବଂ ଶୋକରେ କେମିତି ଖୁସିରେ ମୁଁ ରାଜ୍ୟ ସିଂହାସନ ଲାଭ କରି ଖୁସି ମନେଇବି ଯେ ମୁଁ ଆଜି ରାଜା ହୋଇଗଲି। କାହାକୁ କ'ଣ ପାଇଁ ରାଜା ହେଲି, ନା ମୋର ଭାଇମାନଙ୍କୁ ମାରି ରାଜା ହେଲି, ମୋର ଶ୍ୱଶୁରଙ୍କୁ ମାରି ରାଜା ହେଲି, ଗୁରୁଙ୍କୁ ହତ୍ୟା କରି ରାଜା ହେଲି, ଭୀଷ୍ମ ମୋର ପିତାମହଙ୍କୁ ମାରି ରାଜା ହେଲି, ତାହେଲେ ଇଏ କ'ଣ ମୋତେ ସୁଖ ଦେଇପାରିବ। ଯେସାମର୍ଥେ କାଂକ୍ଷିତ ନୁହଁ ରାଜ୍ୟଂ ଭୋଗା ସୁଖା ନିଚ ତ ଇମି ଅବସ୍ଥିତା ଯୁଦ୍ଧେ ପ୍ରାଣାଂ ତ୍ୟକ୍ତା ଧନା ନିଚ। ଆମେ ଯେଉଁମାନଙ୍କ ପାଇଁ ରାଜ୍ୟ ଭୋଗ ଏବଂ ସୁଖାଦି ଅଭିଳାଷ କରୁଛୁ, ସେହିମାନେ ଧନ ଏବଂ ଜୀବନର ଆଶା ପରିତ୍ୟାଗ କରି ଯୁଦ୍ଧ କରିବାକୁ ଠିଆ ହୋଇଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ ସେମାନେ କେତେ ମୂଢ଼, ମୋର ଇଚ୍ଛା ହେଉନି ତାଙ୍କୁ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ଏମାନେ ଏତେ ରାଜ୍ୟ ପାଇଁ ତାଙ୍କର ଅଭିଳାଷ ରହିଛି ମନରେ ଯେ ସେମାନେ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ମାରିବା ପାଇଁ ଇଚ୍ଛା କରି ଯୁଦ୍ଧରେ ଅଭିଳାଷିତ ହୋଇ କିଭଳି ଭାବରେ ଦର୍ପରେ ସେମାନେ ଛିଡ଼ା ହୋଇଛନ୍ତି, ତାଙ୍କ ମନରେ ଟିକିଏ ଅନୁଶୋଚନା ବି ଆସୁନାହିଁ। ଆଚାର୍ଯ୍ୟା ପିତର ପୁତ୍ରା ତଥୈବ ଚ ପିତା ମହା ମାତୁଳା ଶ୍ୱଶୁରା ପୁତ୍ରା ଶାଳା ସମ୍ବନ୍ଧୀନ ତଥା ଗୁରୁମାନେ ପିତୃମାନେ ପୁତ୍ରମାନେ ଏବଂ ସେହିପରି ପିତାମହମାନେ ମାମୁମାନେ ଶ୍ୱଶୁରମାନେ ନାତିମାନେ ଶାଳକମାନେ ତଥା ଅନ୍ୟ ସମ୍ବନ୍ଧୀୟମାନେ ବି ଅଛନ୍ତି ଏଠାରେ। ଏ ସମସ୍ତେ ପ୍ରଭୁ ମୁଁ ଦେଖୁଛି ଏଠି ଅଛନ୍ତି। ଏତା ନ ହନ୍ତୁ ମିଛାମି ଘ୍ରନ୍ତୋପି ମଧୁସୂଦନ ଅପି ତ୍ରୈଲୋକ୍ୟ ରାଜସ୍ୟ ହିତ କିଂ ନ ମହି କୃତେ। ସେ କହୁଛନ୍ତି, ହେ ପ୍ରଭୁ ମୁଁ ତ ସମସ୍ତ ସ୍ୱଜନ ପରିବାରବର୍ଗକୁ ଏଠି ଦେଖୁଛି ଯୁଦ୍ଧକ୍ଷେତ୍ରରେ, ମୁଁ କାହା ସହିତ ଯୁଦ୍ଧ କରିବି, ହେ ମଧୁସୂଦନ ଏମାନେ ମୋତେ ମାରିଦେଲେ ବି ମୁଁ ଏମାନଙ୍କୁ ମାରିବାକୁ ଇଚ୍ଛା କରୁନାହିଁ, କାରଣ ପ୍ରଭୁ ଏମାନେ ମୋତେ ମାରିଦିଅନ୍ତୁ, କାରଣ ଭୀଷ୍ମ ପିତା ଯଦି ମୋତେ ମାରିଦେବେ ଚାହୁଁଛନ୍ତି, ଦୁର୍ଯ୍ୟୋଧନ ମୋ ଭାଇ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ମାରିଦେବ, ମୋ ଶ୍ୱଶୁର ମୋର ଗୁରୁ ଯଦି ସେମାନେ ମୋତେ ଯିଏ ଶିକ୍ଷା ଦେଇଛନ୍ତି ମୋତେ ବିଦ୍ୟା ସିଏ ଚାହୁଁଛନ୍ତି ମାରିଦେବା ପାଇଁ, ତାହେଲେ ମୁଁ ପଛେ ତାଙ୍କ ହାତରେ ମରିଗଲେ ମୋତେ କିଛି ଦୁଃଖ ନାହିଁ, କିନ୍ତୁ ମୁଁ ସେମାନଙ୍କୁ କେବେ ମାରିପାରିବି ନାହିଁ। ପୃଥିବୀ ଲାଭ କରିବା କଥା କିଏ ପଚାରେ, ତିନି ଲୋକର ରାଜାଧିକାର ମିଳିବାର ଥିଲେ ମଧ୍ୟ ମୁଁ ଏମାନଙ୍କୁ ମାରିବାକୁ ଚାହେଁ, ମୁଁ କେବେ ଏମାନଙ୍କୁ ମାରିପାରିବି ନାହିଁ, ମୋର ହାତ ଯିବ ନାହିଁ, ମୁଁ ଗୁରୁଙ୍କୁ କେମିତି ମାରିବି, ଇଏ କ'ଣ ନ୍ୟାୟ ସମ୍ବନ୍ଧ, ଇଏ କ'ଣ ଧର୍ମର କଥା, ଯାହାର ପାଦ ଛୁଇଁ ପ୍ରଣାମ କରୁଥିଲି ଏବଂ ଯିଏ ମୋତେ ସ୍ନେହରେ ପୁତ୍ର ଭାବରେ ସ୍ନେହ କରି ମୋ ମୁଣ୍ଡରେ ହାତ ମାରି ମୋତେ ଆଶୀର୍ବାଦ କରୁଥିଲେ, ମୁଁ ସେମାନଙ୍କୁ କେମିତି ମାରିକିରି ଯୁଦ୍ଧ କରିବି, ଏଇ କଥା ସେ କହୁଛନ୍ତି। ନିହତ ଧାତରାଷ୍ଟ୍ରାନ କାପ୍ରୀତି ଜନାର୍ଦ୍ଦନ ପାପମେବାଶ୍ରୟ ଦଶମାନ ହତି ତାନା ତଥା ଇନଃ। ହି ଜନାର୍ଦ୍ଦନ, ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କ ପୁତ୍ରମାନଙ୍କୁ ମାରିଦେଲେ ଆମକୁ କି ସୁଖ ମିଳିବ, କୁହନ୍ତୁ ପ୍ରଭୁ, ଯଦି ତାଙ୍କୁ ମାରିଦେବି କାହାକୁ ନେଇକି ମୁଁ ସୁଖ କରିବି, ଆମେ ଜଣେ ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବ ପରିଜନ ଏ ସମସ୍ତଙ୍କୁ ନେଇକି ରାଜ୍ୟ ଜୟ କଲେ ତାଙ୍କ ସହିତ ସେମାନେ ମୁଁ ଆନନ୍ଦ ବନେଇବି, ଏବଂ ଯଦି ସେମାନଙ୍କୁ ମାରିଦେବି ତାଙ୍କ ପରିବାର ଭିତରେ ଜଣେ ବିଧବା ଥିବେ ସେମାନେ କନ୍ଦ କରନ୍ଦନ କରୁଥିବେ,
କିଏ ବାପ ଶୁଣ୍ଡ ହେଇକିରି ପିଲାମାନେ କ୍ରନ୍ଦନ କରୁଥିବେ, ଏବଂ କିଏ ସ୍ୱାମୀକି ହରିକିରି କ୍ରନ୍ଦନ କରୁଥିବ, କିଏ ପିତାକୁ ହରି କ୍ରନ୍ଦନ କରୁଥିବ, କିଏ ଭାଇକୁ ହରି କ୍ରନ୍ଦନ କରୁଥିବ, ତେଣୁ ଗୋଟେ ପାଖରେ କନ୍ଦନର ରୋଳ ଚାଲିଥିବ, ଦୁଃଖ ଚାଲିଥିବ, ସେଠି ଆଉ ଗୋଟେ ପାଖରେ ରାଜ୍ୟ କରି କେମିତି ମୁଁ ସୁକଲ ଭାବ କରିପାରିବି। ଦେଖନ୍ତୁ ଅର୍ଜୁନ ଧର୍ମ ସପକ୍ଷରେ ଥିବାରୁ ତାଙ୍କର ମନ କିଭଳି ଭାବରେ, କିନ୍ତୁ କୌରବମାନଙ୍କର ମନ ବ୍ୟାକୁଳ ହେଉଛି କେମିତି ତାଙ୍କୁ ଯୁଦ୍ଧରେ ମାରିଦେବା ପାଇଁ। ଇଏ ହେଉଛି ଗୋଟେ ଧର୍ମ ସପକ୍ଷରେ, ଆଉ ଗୋଟିଏ ହେଉଛି ଅଧର୍ମ ସପକ୍ଷରେ। ଏ ଦୁଇଟି କଥାକୁ ଭଗବାନ ଦେଖାଉଛନ୍ତି ଯେ ଧାର୍ମିକ ପୁରୁଷମାନଙ୍କର ଚିନ୍ତାଧାରା କ'ଣ, ଏବଂ ଯେଉଁମାନେ ଅଧର୍ମ ପଥରେ ଗତି କରିଛନ୍ତି ଏବଂ ଅଧର୍ମ ପଥରେ ହୋଇକି ଧନଧନକୁ କମିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ବା ରାଜ୍ୟ ଜୟ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ସେମାନଙ୍କ ମନୋବୃତ୍ତି କିଭଳି ଭାବରେ ରହିଛି। ନିହତ ଧାତର ଆସ୍ତାସନ କା ପ୍ରୀତି ସାଚନା ଧନ ପାପ ଶହେ ଦଶମାନ ହତି ତା ନାତ ତା ଇନଃ ହି ଜନାର୍ଦ୍ଦନ। ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କ ପୁତ୍ରମାନଙ୍କୁ ମାରିଦେଲେ ଆମକୁ କି ସୁଖ ମିଳିବ, ଏହି ଆତତାୟୀମାନଙ୍କୁ ମାରିଲେ ତ ଆମକୁ ପାପ ହିଁ କେବଳ ଲାଗିବ। ତସ୍ମାନ୍ନାହାର ବୟଂ ହେତୁ ଧାତରାଷ୍ଟ୍ରାନ୍ ସୁବାନ୍ଧବାନ୍ ସ୍ୱଜନ ହିଁ କଥଙ୍ଗ ସୁଖୀନ ଶ୍ୟାମ ମାଧବ। ତେଣୁ ହେ ମାଧବ, ନିଜର ବାନ୍ଧବ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଆଦିଙ୍କୁ ମାରିବା ଆମ ପକ୍ଷରେ ଉଚିତ ହେବ ନାହିଁ, କାରଣ ନିଜ କୁଟୁମ୍ବ ଲୋକଙ୍କୁ ମାରି ଆମେ କିପରି ବା ସୁଖୀ ହୋଇପାରିବା। ଗୋଟିଏ କଥାକୁ ଅର୍ଜୁନ ବାରମ୍ବାର କହୁଛନ୍ତି, ହେ ଭଗବାନ ମୋର କୁଟୁମ୍ବମାନଙ୍କୁ ମାରିଦେଲେ ମୁଁ କ'ଣ ସୁଖ ପାଇବି ମୁଁ ତ କିଛି ଜାଣିପାରୁନି, ତେଣୁ ହେ ପ୍ରଭୁ ମୁଁ ଏ ଯୁଦ୍ଧ କରିବି ନାହିଁ ବା ଏ ଯୁଦ୍ଧରେ ମୋର ଆବଶ୍ୟକ ନାହିଁ, ମୁଁ ଉଚିତ ମନେ କରୁନାହିଁ, ମୁଁ କାହିଁ କିଭଳି ଭାବରେ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ଆସିଛି, ଯେଉଁ ଯୁଦ୍ଧରେ ମୋତେ ନିଜର ପିତା ମାତା ସମ୍ବନ୍ଧୀ ଶଳା ନାତି ଏବଂ ପିତାମହ ଭୀଷ୍ମ ଏବଂ ସେଠି ମୋର ଗୁରୁମାନଙ୍କୁ ହତ୍ୟା କରିବାକୁ ପଡ଼ିବ, ଏ ଯୁଦ୍ଧରେ ଆବଶ୍ୟକ କ'ଣ ଅଛି। ଯଦ୍ୟପେତେ ନ ପଶ୍ୟନ୍ତି ଲୋଭାପହତ ଚେତସଃ କୁଳକ୍ଷୟ କୃତଂ ଦୋଷଂ ମିତ୍ର ଦୋହେ ଚ ପାତକଂ କଥଂ ନ ଜ୍ଞେୟମ ଅସ୍ମାଭି ପାପାଦସ୍ମାନ୍ ନିବର୍ତ୍ତିତୁଂ କୁଳକ୍ଷୟ କୃତଂ ଦୋଷଂ ପ୍ରପଶ୍ୟଦ୍ଭି ଜନାର୍ଦ୍ଦନଃ। ଯଦ୍ୟପି ଲୋଭବଶତଃ ଭ୍ରଷ୍ଟଚିତ ହୋଇଥିବା ଏହି ଲୋକେ କୁଳକ୍ଷୟ ଜନିତ ଦୋଷ ଏବଂ ମିତ୍ରଦୋହ ଜନିତ ପାପ ଜାଣିପାରୁନାହାନ୍ତି, ତଥାପି ସେ ଜନାର୍ଦ୍ଦନ କୁଳନାଶରୁ ଉତ୍ପନ୍ନ ଦୋଷକୁ ଜାଣିପାରୁଥିବା ଆମ୍ଭେମାନେ ଏପରି ପାପରୁ ଦୂରେଇ ଯିବାକୁ ବିଚାର ନ କରିବା କାହିଁକି। ଏମାନେ ସେ କହୁଛି କୌରବମାନେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି, ଆମର କୁଳକ୍ଷୟ ହୋଇଯିବ ବଂଶ ଯୁଦ୍ଧ କଲେ, ଗୋଟାଏ ପକ୍ଷ ମରିବ ନା ବଂଶ ନଷ୍ଟ ହେବ, ଗୋଟିଏ ବଂଶର ଆମେ ଦୁଇ ଜଣ ଯାକ ଗୋଟିଏ ପରିବାରର, ଯଦି ଗୋଟିଏ ପରିବାରକୁ ମାରିଦେବା ପାଇଁ ଜଣେ ଚାହୁଁଛି ସେମାନେ ସେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି ମୂଢ଼ବଶତଃ। ଆମେ ଯଦି ଜାଣିପାରୁଛୁ ସେ କଥା ଯେ ଏମାନେ ଆମ ପରିବାର ଆମେ ଆକୁ ମାରିଦେଲେ ଆମ କୁଳ ବଂଶ ନଷ୍ଟ ହେବ ଧ୍ୱଂସ ହେବ, ତାହେଲେ ଆମେ ଜାଣିପାରୁଥିବା ଲୋକମାନେ କିଭଳି ଅଜଣାଇପାରୁଥିବା ଯେଉଁ ଅଜ୍ଞାନୀମାନେ ମୂଢ଼ମାନେ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଆମେ ଜ୍ଞାନପ୍ରାପ୍ତ ହୋଇଥିବା ଲୋକମାନେ ଆପଣ ଭଗବାନ ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି, ଆପଣ ଆମକୁ ଜ୍ଞାନ ଦେଉଛନ୍ତି ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ, ଆମେ ଜାଣୁଛୁ ଜଣେ ସମ୍ବନ୍ଧୀ କୁଟୁମ୍ବ କୁଳ, ଆଙ୍କୁ କୁଳକ୍ଷୟ କରିବାକୁ କୁଳକ୍ଷୟ କରିକି ଯୁଦ୍ଧ କରିବା ଆବଶ୍ୟକ କ'ଣ ଅଛି, ଇଏ କୁଳକ୍ଷୟ କରି ଯୁଦ୍ଧ କରିବା କୌଣସି ଆବଶ୍ୟକ ନାହିଁ, ତେଣୁ ଯୁଦ୍ଧ ମୁଁ କରିପାରିବି ନାହିଁ। କୁଳକ୍ଷୟ ପ୍ରଣଶ୍ୟନ୍ତି କୁଳଧର୍ମା ସନାତନ ଧର୍ମେ ନଷ୍ଟେ କୁଳଂ ତସ୍ମା ଧର୍ମେ ନଷ୍ଟେ କୁଳଂ କୃତ ସ୍ମଧର୍ମ ବିଭବତୁଦଃ। କୁଳନାଶନ ହେଲେ ସନାତନ କୁଳଧର୍ମ ନଷ୍ଟ ହୋଇଯାଏ, ଧର୍ମ ନଷ୍ଟ ହୋଇଗଲେ ସମୁଦାୟ କୁଳକୁ ପାପ ମଧ୍ୟ ବିଶେଷ ଭାବରେ ବ୍ୟାପିଯାଏ। ସେ କହୁଛି ପ୍ରଭୁ କୁଳନାଶ ହେଲେ ସନାତନ କୁଳ ନଷ୍ଟ ହେବ, କାରଣ ଆମେ ଯେଉଁ ବୃଦ୍ଧିପ୍ରାପ୍ତ ହୋଇଛେ, ଭଗବାନ ବୃଦ୍ଧି କରିଛନ୍ତି ଏ ସମାଜକୁ ବୃଦ୍ଧିପ୍ରାପ୍ତ କରିବା ପାଇଁ, ଏ ଯୁଦ୍ଧରେ ଯଦି ଆମେ ମାରିଦେବ ଅର୍ଦ୍ଧାଧିକ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ, ତାହେଲେ ଏଠି ସନାତନ ଧର୍ମର ବଂଶ ନାଶ ହେଲା, କୁଳ ଧର୍ମ ନଷ୍ଟ ହେଲା। ଏବଂ ଏଠି ଅନେକ ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତିମାନେ ନଷ୍ଟ ହେବେ, ଅନେକ ଜ୍ଞାନୀ ନଷ୍ଟ ହେବେ, ଅନେକ ଗୁଣୀମାନେ ନଷ୍ଟ ହେବେ, ତାହେଲେ ଇଏ କେମିତି ଆଗକୁ ଚାଲିବ ସଂସାର, ତେଣୁ ଏମାନଙ୍କୁ ନଷ୍ଟ କରିବାକୁ ମୁଁ ଉଚିତ ମନେ କରୁନି ବା ଏମାନଙ୍କୁ ମାରିଲେ ଆମର କିଛି ଲାଭ ହେବ ନାହିଁ। ଅଧରାମ ଭି ଭବାତ କୃଷ୍ଣ ପ୍ରଦୁଷ୍ୟନ୍ତି କୁଳ ସ୍ତ୍ରୀୟ ସ୍ତ୍ରୀ ସୁଦୁଷ୍ଟାୟୁ ବା ସ୍ନେହ ଜାୟତେ ବର୍ଣ୍ଣ ଶଙ୍କର। ଏହି ଯୁଦ୍ଧରେ କେବଳ କ'ଣ ହେବ ନା ଗୁଡ଼ାଏ ଆମର କ୍ଷତି ହେବ, ପାପ ଅଧିକ ବଢ଼ିଗଲେ କୁଳ ସ୍ତ୍ରୀମାନେ ଅତ୍ୟନ୍ତ ଦୂଷିତ ହୋଇଯାଆନ୍ତି, ହେ ବାସ୍ନେହ ସ୍ତ୍ରୀମାନେ ଦୂଷିତ ହୋଇଗଲେ ବର୍ଣ୍ଣଶଙ୍କରମାନେ ଉତ୍ପନ୍ନ ହୁଅନ୍ତି, ତେଣୁ ଦେଖିବେ ବିଧବା ହୋଇଯିବେ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ, ଏବଂ ସେଠି କ'ଣ କରିବେ ନା ସେ ବିଧବା ସ୍ତ୍ରୀମାନେ ସବୁ ବିଭିଚାରରତ ହେବେ ଏବଂ ସେମାନଙ୍କ ସହିତ ଯେଉଁ ସନ୍ତାନମାନଙ୍କର ବର୍ଣ୍ଣଶଙ୍କର ହେବେ, ତେଣୁ ଇଏ ଅତ୍ୟନ୍ତ ହାହୁତାଶ ଭିତରେ ସଂସାର ଚାଲିବ, ଏଠି ଗୋଟେ ବର୍ଣ୍ଣଶଙ୍କର ରାଜ୍ୟ ସୃଷ୍ଟି ହେବ, ତେଣୁ ମୋତେ କାହିଁ ଭବିଷ୍ୟତ ଭଲ ଜଣାଯାଉ, ହେ ପ୍ରଭୁ ଇଏ ଯୁଦ୍ଧ କଲେ ଯେ କ'ଣ ଲାଭ ହେବ ମୁଁ ଆଗକୁ ଦେଖୁନି, ବରଂ କ୍ଷତି ଦେଖୁଛି ଯେ ଏଥିରେ କେବଳ ବର୍ଣ୍ଣଶଙ୍କରମାନେ କେବଳ ଜାତ ହୋଇକରି କେବଳ ସଂସାରକୁ ଏଠି କ୍ଷୟ କରିବେ ବା ନଷ୍ଟ କରିବେ। ଶଙ୍କର ନରକାଇବ କୁଳଘ୍ନାନାଙ୍କୁଳ ସେଚ ପତନ୍ତି ପିତର ହେସାଙ୍ଗ ଲୁପ୍ତ ପିଣ୍ଡୋଦକ କ୍ରିୟା। କୁଳନାଶନକାରୀମାନଙ୍କ ତଥା କୁଳକୁ ନରକକୁ ନେଇଯାଉଥିବା ଲାଗି ହିଁ ବର୍ଣ୍ଣଶଙ୍କର ହୋଇଥାଏ, କୁଳନାଶନକାରୀମାନଙ୍କ ତଥା କୁଳକୁ ନରକକୁ ନେଇଯିବା ଲାଗି ହିଁ ବର୍ଣ୍ଣଶଙ୍କର ହୋଇଥାଏ। ବର୍ଣ୍ଣ ସେମାନେ କ'ଣ କରନ୍ତି, କିଏ କାହାର ପୁତ୍ର କିଏ କାହା ବଂଶର କିଛି ହିସାବ ନଥାଏ, ତେଣୁ ସେଠି କ'ଣ ହୁଏ ନା ବର୍ଣ୍ଣଶଙ୍କରମାନେ କେବଳ କୁଳକୁ ବିନାଶ କରିବା ଲାଗି ଆସନ୍ତି ସତ, କିନ୍ତୁ କୁଳକୁ ସେମାନେ ରକ୍ଷା କରିପାରନ୍ତି ନାହିଁ, ଏବଂ ପିଣ୍ଡ କ୍ରିୟା ଏବଂ ଜଳଦାନ କ୍ରିୟା ଲୁପ୍ତ ହେବାରୁ ପିତୃଲୋକମାନେ ଶ୍ରାଦ୍ଧ ତର୍ପଣରୁ ବଞ୍ଚିତ ହୁଅନ୍ତି। ପିତୃଲୋକ ଯେଉଁ ଶ୍ରାଦ୍ଧ ତର୍ପଣରେ ପ୍ରାପ୍ତ ହୁଅନ୍ତି, ବର୍ଣ୍ଣଶଙ୍କର ହେତୁ ସେମାନେ ପ୍ରାପ୍ତ ହେବେ ନାହିଁ, ଯାହାଫଳରେ ସେମାନେ ପିତୃ ଯଜ୍ଞ ଯେଉଁ ରହିଛି ଆମର ତାହା ବିଘ୍ନ ହେବ ଏବଂ ଆମର ସେଠି ଯେଉଁ ପିଣ୍ଡମାନେ ସବୁ ଲୁପ୍ତ ହୋଇଯିବ,
এবং লুপ্ত হয়ে পিতৃলোকমানে শ্রাদ্ধ আর প্রাপ্ত হয়ে পারবে না, তেমন এ অত্যন্ত ঘোর অনর্থর কারণ হব, তেমন আমি যুদ্ধ করবা না। এইভাবে ভাবে ভগবান কুচান কি না অর্জুন যুদ্ধ করিবার কিছু আবশ্যক না, কারণ যুদ্ধ কলে আমার কেবল ভয়ঙ্কর ক্ষতি, এটি কিছু লাভ রেতে হি কুল ঘ্রাণাং বর্ণ শঙ্কর কারকেই উৎসাহে জাতি ধর্মা কুল ধর্মা চা সুদহ। এই বর্ণ শঙ্কর কারক দোষমানঙ্ক দ্বারা, এই বর্ণ শঙ্কর কারকর দোষমানঙ্ক দ্বারা কুলঘাতক মানঙ্কর সনাতন কুলধর্ম জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। উপরোক্ত রু জনাপড়ুছি যে এটি যে বর্ণশঙ্কর কথা কুহযাচ্ছি, যে এটি কুহযাচ্ছি যে কুলরে যদি বিধবা নারী মানে আসিযে হাজার হাজার লক্ষ লক্ষ বিধবা নারী মানে আসবে, এতে অনেক সনাতন ধর্ম অনেক ক্ষতি হব, এটি পিতৃপুরুষ মানে প্রাণী পাইবে না, সে ব্যভিচারিণী হবে এবং সেমান অরুষে সন্তান আসব, তা কোণী কুলর বংশের পরিচয় বা মর্যাদার রহব না, তেমন তা বর্ণশঙ্কর কুহযাব এবং পিণ্ড লুপ্ত হব, ক্রিয়া লুপ্ত হব এবং তর্পণ লুপ্ত হব, যাহাফলে পিতৃপুরুষ মানে অত্যন্ত ক্রোধিত হবে এবং সেমানে শান্তিপ্রাপ্ত হয়ে পারবে না। উচ্ছ ন কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে অনিয়ত বাস ভবতিত অনুসুষম। হে জনার্দন, যেউমানকর কুলধর্ম নষ্ট হয়ে যাইছি সেমানকর অনিশ্চিত কাল পর্যন্ত নরকবাস হুয়ে বলে আমি জাণি আসুছু। তেমন সে কুচান হে জনার্দন, যেমন কুলধর্ম নষ্ট হয়েছি সেমানকর অনিশ্চিত কাল পর্যন্ত নরকবাস হুয়ে বলে আমি জাণিছি। তেমন যেটি কুহযাইছি যে পিতামাতা সুকৃতর পুত্র হুয়ে সুখী, সুপুত্র হলে কুলধর্ম রক্ষে এবং ধর্মর মর্যাদা উল্লঙ্ঘন করবে না, সে ধর্মকে রক্ষা করব, কুলকে রক্ষা করব, এই যে উভয় কথা রক্ষা করে পিলামানে আসতে যদি আমি এমনকি সব মারিদেবা এবং মারিদেলা পরে যদি সেটি বিধবা স্ত্রী মানে আসবে এবং সেটি গোটে বর্ণশঙ্কর সৃষ্টি হব এবং সে বর্ণশঙ্কর মানক দ্বারা কুল তো রক্ষা হব না এবং পিণ্ড আদি লুপ্ত হয়ে যাব, লুপ্ত হলে সেমানে জল এবং তর্পণ আদি পিতৃলোক মানে প্রাপ্ত হয়ে পারবে না এবং সেটি মহা অনর্থ সৃষ্টি হব। হে প্রভু, এ যুদ্ধের মু লাভ কিছু দেখি পু না, কেবল এর ক্ষতি হি ক্ষতি কেবল দেখুছি এবং আর কোণ দেখুছি। অহো বত মহৎ পাপং কর্তুং ব্যবস্থিতা বয়ন যদরাজ্য সুখলোভে ন হন্তুং স্বজন মাধ্যতাহা। অর্থাৎ সে কুচ হা কি দুঃখর কথা, আমি মানে বুদ্ধিমান হয়ে মধ্য মহাপাপ করিবাকু প্রস্তুত হয়ে যাইছু, রাজ্য সুখপ্রাপ্তি লোভরে আমি নিজের আত্মীয় স্বজন মানুষ মারি দেওয়া উদ্যত হচ্ছে। দেখুন মানে কি দুর্ভাগ্য আমার, কে ভগবান কি দুর্ভাগ্য, আমি মানে আপনার পাখে অছু, আমার জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন ধর্মরাজ, প্রত্যেক মুহূর্তে আমি সে ন্যায় শিক্ষা দিয়েছেন এবং আমি ন্যায়ের পোশাক খেলে হারিলু, আমার রাজ্য গলা, তথাপি আমি ধর্ম ছাড়িনু, ন্যায়কু ছাড়িনু, আমি আজ কোণ আমার ভিতরে হয়ে গলা যে আমি দেখুছ সড়া সম্বন্ধী জ্ঞানী কুটুম্ব আমার সমস্ত প্রিয়জন মানে যুদ্ধ করা যেতে প্রয়াস হয়েছেন, আমি এটা বুঝিপারছি এটি কুল ক্ষয় হব, গোটাই পাখে যদি মরিযিবে অনেক তাহলে সে মধ্যে আমি বংশর ক্ষয় হয়ে গেল, বংশর মরিগলে কি যুদ্ধের আমার কি লাভ হব প্রভু, এ যুদ্ধের কিছু আবশ্যক না, হচ্ছে অত্যন্ত দুঃখর কথা। রাজ্য সুখপ্রাপ্তি লোভরে আমি নিজের আত্মসচেতনা মারিবার উচিত হব না, আমি কোনো রাজ্যটি পাইবা সিংহাসনটি পাইবা তেমন সেমানে তো নথিবে মারি দিয়েছি, তেমন তাহলে কাহাকে নিয়ে আমি রাজ্য ভোগ করবু, কাহাকে আমি শাসন করবু, অনুশাসন করবু, তেমন এই রাজ্য জয় করে আমার দরকার নাই, না যুদ্ধ করিলে আবশ্যক না। যদি মাম প্রতিকারমস্ত্র শস্ত্রপ্রাণয়ঃ ধাতরাষ্ট্রারণী হন্নু স্তন্মে ক্ষেমতরং ভবেদ। অর্থ যদি মো পরি নিঃশস্ত্র ও প্রতিকার রহিত লোকঙ্কু ধৃতরাষ্ট্রঙ্ক শস্ত্রধারী পুত্রমানে যুদ্ধের মারি দিয়ন্তি তেবে বি তাহা মো পক্ষে অধিক মঙ্গলকারক হব। তেমন অর্জুন কৌছেন হে প্রভু, মু তো যুদ্ধ করিয়া ইচ্ছা না মোর, কারণ এ সমস্ত মো নিজের লোক আত্মীয় মানে, আঙ্কু মারিলে মোর তো পাপ হব, কেবে হলে মোর লাভ হব না, কুলধ্বংস হব, ধর্ম নষ্ট হব, তেমন আজি এমানে যদি যে চাহুচান যে মু যুদ্ধ অস্ত্র ত্যাগ করে দেবছি যুদ্ধ করা, সেমানে যদি মতো প্রতি আক্রমণ করে যদি সেমানে মতো মারিবি দিয়ে তাহলে মো মনে দুঃখ নাই, কারণ মোট আত্মস্বজন ক্ষেত্রে মরিযাই পছে, কিন্তু তাঁকু মারিকি মো রাজ্য কেবল ভোগ করে পারি না। এবং মুক্ত অর্জুন সাংখ্যে রথ প্রস্তাপ উপবিশদ বিসূর্য সসরং চাপং শোক সবহীন মানসহ। এটি কোণ হচ্ছে না রণভূমি শোকরে উদ্ভিগ্ন মনা অর্জুন এইপরি কই বাণ সহিত ধ্বনি ত্যাগ করে দিয়ে রথ উপরে পড়ে বসিগলি। অর্থাৎ এটি দুই পক্ষের যে আমার সে পাখে কৌরব মানে আসতে সহি ভাই এবং তাঁক সহ অন্য যে সব অনেক পরিবার যে রাজ্যর তাঁকু যে সপক্ষ করছেন, এ পাখে অর্জুন সপক্ষে অনেক পাণ্ডব সব যে অনেক উভয় মধ্যে রথ থুয়া হয়ে গলা, সমস্ত দেখলে চিহ্নলে জাঁলে পিতা পিতামহ শ্বশুর শালা সামগ্রী কুটুম সমস্ত দেখি সারা পরে অর্জুন ভিতরে শোক আসুছে, মুহ আসুছে যে মু কোণ তাহলে যুদ্ধ করে যে রাজ্যপ্রাপ্ত আজ হওয়া যাচ্ছে, এ মারা পরে যে রাজ্যপ্রাপ্ত হবে তাঁকু মারিলে এমনকর প্রতিনিধি মানে বিধবা হবে, মা মানে সব দুঃখ শোকগ্রস্ত হবে, পিতা মানে দুঃখ শোকগ্রস্ত হবে, কেতে মাতৃহরে হরা হবে, কেতে পিতৃহরা হবে, কে স্বামী হরা হব,
ଏବଂ କେତେ ସଂସାର ନଷ୍ଟ ହୋଇଯିବ, କେତେ ଧନଜନ କୁଳ କ୍ଷୟ ହୋଇଯିବ, ଏଠି ବର୍ଣ୍ଣସଂକର ସୃଷ୍ଟି ହେବେ, ଏଠି କୁଳ ଧର୍ମ ନଷ୍ଟ ହେବ, ଏମିତି ନାନା ଆଦି କଥା ଆଶଙ୍କା କରି ଅର୍ଜୁନଙ୍କର ମୋହ ଆସିଛି। ସେ ଚାହୁଁନାହାନ୍ତି କାହାକୁ ମାରିବା ପାଇଁ, ଭାବୁଛନ୍ତି ଯେ ପ୍ରଭୁ ଯଦି ମୁଁ ଆଙ୍କୁ ମାରିବି ଆମମାନଙ୍କୁ ଠିକ କିଏ ଲାଭ ହେବ, ଆଙ୍କୁ ମାରିଦେଲେ ଆମେ କ'ଣ ପ୍ରାପ୍ତ ହେବା, ଆମର ଲାଭ ଏତିକି ହେବ ଯେ ଆମେ ଆଙ୍କୁ ମାରିଦେଲା ପରେ ଆମେ ସିଂହାସନ ରାଜ୍ୟ ସିଂହାସନ ପାଇବା, ରାଜା ହେବା, କିନ୍ତୁ ଆମେ କାହା ଉପରେ ରାଜୁତି କରିବା, ଏଇ ତ କେହି ନଥିବେ ଆଉ ନା, ଆମେ କାହା ଉପରେ ରାଜୁତି କରିବା। ଆଉ ଆମେ ଆମର ଯେଉଁ ଦେଶର ଅନେକ ବଡ଼ ବଡ଼ ବୀର ଯୋଦ୍ଧାମାନଙ୍କୁ ଆମେ ହରାଇଦେବା, ସେମାନେ ଆଉ ଆମ ପାଖରେ ନଥିବେ। ଯେଉଁ ପିତାମହ ଭୀଷ୍ମ ଆମକୁ ଏତେ ସ୍ନେହ କରୁଥିଲେ, ଆମେ ତାଙ୍କୁ ହରିଦେଇକରି କ'ଣ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ଦେଖିକିରି ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ଉପରେ କ'ଣ ଆମେ ରାଜ୍ୟ ସ୍ଥାପନ କରିପାରିବା। ଯେଉଁ ଦ୍ରୋଣ ଆମକୁ ଆଶୀର୍ବାଦ କରିକିରି ମୋତେ ଧନୁଧାରୀ କରିଛନ୍ତି, ଯେଉଁ ଧନୁବିଦ୍ୟା ଯୁଦ୍ଧ ବିଦ୍ୟା ମୁଁ ଯାହାଠାରୁ ଶିକ୍ଷା କରିଛି, ମୁଁ ତାଙ୍କୁ ମାରିଦେଇକି କ'ଣ ସୁଖ ପାଇପାରିବି? ମୋର ବଂଶର, ମୋର କୁଟୁମ୍ବର, ମୋର ପରିବାର ସ୍ୱଜନମାନଙ୍କୁ ମାରିଦେଇକି କ'ଣ ମୁଁ କେବେ ସୁଖ ପାଇପାରିବି? ଏଇଭଳି ଭାବରେ ଯେତେବେଳେ ସେ ଅର୍ଜୁନ କହୁଛନ୍ତି, ସେହି ସମୟ ଭିତରେ ତାଙ୍କର ଗୋଟିଏ ମୋହ ଆସୁଛି। ମମ ପିତା ମମ ମାତା ମାମି ଏବଂ ଗୃହିଣୀ ଗୃହଂ ଏବଂ ବିଧ ମମ ତ୍ୱଂ ଯଶ ମୋହିତ କୀର୍ତ୍ତିତ, ଏ ମୋହରେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି ଏବଂ ସେ ଆଉ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ଇଚ୍ଛା କରୁନାହାନ୍ତି। ତାଙ୍କର ହାତଟି ଶିଥିଳ ହୋଇଯାଇଛି, ଅବଶ୍ୟ ହୋଇଯାଇଛି, ହାତ ଥରୁଛି, ତାଙ୍କ ଭିତରେ କ୍ଳିବତା ପ୍ରକାଶ ପାଉଛି ଏବଂ ସେ ଧନୁସରକୁ ବାଣକୁ ରଖିଦେଇଛନ୍ତି ରଥ ଉପରେ ଏବଂ ତଳକୁ ମୁହଁ ପ୍ରତି ଭଗବାନ ଘରେ ନତମସ୍ତକ ବସିଯାଇଛନ୍ତି। ପ୍ରଭୁ ମୋତେ କ୍ଷମା କରନ୍ତୁ, ମୁଁ ଆଉ ଯୁଦ୍ଧ କରିପାରିବି ନାହିଁ। ଏହା ଥିଲା ଭଗବତ ଗୀତାର ସ୍ୱଳ୍ପ ଭାବରେ, ସଂକ୍ଷିପ୍ତ ଭାବରେ ଏଇ ଅଧ୍ୟାୟର ଯେଉଁ ସାରାଂଶ ବା ସାର କଥା, ଯାହାକୁ ସଞ୍ଜୟ ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କୁ କହୁଛନ୍ତି, ରାଜା ଧୃତରାଷ୍ଟ୍ର ଶୁଣୁଛନ୍ତି। ଆଜି ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟର ସମାପ୍ତ ହୋଇଯାଇଛି। ଓଂ ତତ୍ସତ୍ ଶ୍ରୀମଦ୍ ଭଗବତ ଗୀତା ସୁପନିଷତ୍ସୁ ବ୍ରହ୍ମ ବିଦ୍ୟାଂ ଯୋଗ ଶାସ୍ତ୍ରେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଅର୍ଜୁନ ସମ୍ବାଦେ ଅର୍ଜୁନ ବିଷାଦ ଯୋଗ ନାମ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ। ଏ ଅଧ୍ୟାୟଟିର ନାମ ହେଉଛି ଅର୍ଜୁନ ବିଷାଦ ଯୋଗ, କାରଣ ଏଠାରେ ଅର୍ଜୁନ ବିଷାଦଗ୍ରସ୍ତ ହୋଇଛନ୍ତି। ଓଂ ନମଃ ପରମାତ୍ମନେ। ଆଜି ଏଠି ଗୋଟିଏ ଅଧ୍ୟାୟ ବହୁତ ଶେଷ ହୋଇଛି, ଆର ଅନ୍ୟାନ୍ୟ ବିଷୟ ବା ଦ୍ୱିତୀୟ ଅଧ୍ୟାୟ ଆସନ୍ତା ଦିନ ଆରମ୍ଭ କରାଯିବ। ପ୍ରାତଃକାଳରେ ଆପଣ ଉପସ୍ଥିତ ରହିବେ। ଏ ଭଗବତ ଗୀତାର ଉପଯୋଗତା କ'ଣ ରହିଛି, ଆପଣ ଧୀରେ ଧୀରେ ଆମେ ତା ଭିତରୁ ପ୍ରବେଶ କରିବା। ଆମେ ପ୍ରବେଶ କରିନେ, ଆଜି ଆରମ୍ଭ କରୁଛେ ମାତ୍ର, ତେଣୁ ଆପଣମାନେ ସ୍ଥିର ଚିତ୍ତରେ ଶୁଣିଲେ ଆପଣ ଜୀବନ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଫଳ ହେବ, ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ସଫଳ ହେବ, ଆପଣ ପୁନର ପ୍ରାପ୍ତି ହେବେ ଓ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଗୀତା ଆଜି ସଠିକ୍ ଭାବରେ ଶ୍ରବଣ କରିବେ ଏବଂ ଗୀତା ମାତାଙ୍କ କୃପାରୁ ତାହାରି ମାଧ୍ୟମରେ ଭଗବାନ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବେ। ହରି ଓମ୍ ସତ୍ସତ୍। ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି।